চলো শিখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের ম্যাজিক বর্গ নিয়ে। সো অনেকের কাছে শুনলাম যে অনেকেই ম্যাজিক বর্গের যে সংখ্যাগুলো, যে ইয়েগুলো, এটা মুখস্থ করে। সো এটা মুখস্থ করে মনে থাকে না, ভুল করে, এটা আর কোনো নির্দিষ্ট নিয়ম খুঁজে পাচ্ছে না, এইরকম অনেক কিছুই শুনতে পেয়েছি। আজকে আপনাদেরকে এটা এমন একটি টেকনিকের মাধ্যমে শিখাবো যেভাবে আপনি সহজেই, এটা মুখস্থ করার কিছু নাই, এটা জাস্ট নর্মালি আপনি এটা করে ফেলতে পারবেন কোনো ধরনের মুখস্থ ছাড়া। এটা একটা টেকনিক, টেকনিক অ্যাপ্লাই। সো চলুন এটা শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ পরবর্তী সময়ে এই রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আসবো আমি। সো চলুন শুরু করি। এটা হচ্ছে একটি ম্যাজিক বর্গ, এটা তিন ক্রমের ম্যাজিক বর্গ। এখানে একটি জিনিস দেখুন, একটা মানে তিনটা বর্গ থাকবে, একটা দুইটা তিনটা, আবার উপর থেকে নিচ দিকেও তিনটা বর্গ থাকবে, একটা দুইটা তিনটা। সো প্রতিটাই এটা এমন একটি সংখ্যা বসাইতে হবে, এমন এমন মানে এক সংখ্যা দুইবার বসানো যাবে না, এমন সংখ্যা বসাইতে হবে যাতে এইভাবেও যোগ করলে একই সংখ্যা হয়, এইভাবে যোগ করলেও একই সংখ্যা হয়, এইভাবে যোগ করলেও একই সংখ্যা হয়। এটা হচ্ছে তিন ক্রমের। এখানে দেখুন চার ক্রমের, এখানে এইভাবে যোগ করলে যদি একই সংখ্যা হতে হবে, এভাবেও এভাবেও এভাবেও, মানে সব জায়গা দিয়েই একই সংখ্যা হতে হবে। আর পাঁচ ক্রমের, পাঁচ ক্রমেরটাও সেম নিয়ম। এখন এখানে জিনিসটা হচ্ছে, এখানে সংখ্যা বসানো হয়েছে, আমি এটা আগে করে দেখা করে নিয়েছি। সো এখানে এইভাবে যদি যোগ করি তাহলে কি সব দিক দিয়ে 15 হবে, এখানে যোগ করলে 15 হবে, এখানে 34 হবে, মানে ম্যাজিক সংখ্যা, যেটাকে বলে ম্যাজিক সংখ্যা পরীক্ষায় আসে, যে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা কত, তিন ক্রমের ম্যাজিক সংখ্যা কত, এভাবে। সো এখানে 65 হবে, যত যেভাবেই দেখুন আপনি 65 হবে। সো এটা কিভাবে করবেন, এটার কৌশলটা আজকে দেখাবো। প্রথমে শিখবো আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গটা দেখুন, এখানে তিনটা তিনটা বর্গ আছে, এখানে পাঁচটা। আগে তিন ক্রমেরটা শিখবো, এটার একটি সিক্রেট টেকনিক আছে, যেটা হচ্ছে লাঙল, লাঙল টেকনিক যেটাকে বলে, বা আপনি তীর বা যে কোনো একটা টেকনিক বলতে পারেন। এটার নিয়মটা হচ্ছে যে কোনো জায়গায় মানে সংখ্যার সবসময় কোনাকুনিভাবে উপরের দিকে উঠে সংখ্যাগুলো। সো আমরা সিরিয়ালি প্রথম থেকে উপরের দিকে উঠব, প্রথমে এই তিনটা পাঁচটা যেটাই হোক এটার মাঝখানের বর্গটা বের করব। মাঝখানের বর্গটা হচ্ছে এখানে, মাঝখানের বর্গের মধ্যে আমরা ওয়ান ওয়ান বসাবো। ওয়ান বসানোর পর নিয়মটা হচ্ছে উপরের দিকে যায়, এই কোনাকুনিভাবে উপরের দিকে যায়। সো এখানে টু হওয়ার কথা, এখানে টু বসাবো, কিন্তু এখানে কি কোনো গড় নাই, আমাদের কি এখানে কি কোনো বর্গ নাই। সো এই বর্গ না থাকার কারণে এটা নিচে চলে আসবে, একদম নিচের ঘরে চলে আসবে, যেহেতু এই সাইডে কোনো গড় নাই, এখানে কোনো বর্গ নাই। সো এটা এই নিচের ঘরে চলে আসবে, যদি এইখানে ঘর না থাকতো তাহলে এই 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 স্থানে ঘর থাকতো। সো এখানে যখন ঘর আছে তাহলে এখানে চলে আসবে টু। আবার এই তীর কোনাকুনি মানে কোনাকুনিভাবে উপরের দিকে যায়, সো উপরের দিকে গেলে এখানে থ্রি হওয়ার কথা, এখানে থ্রি, এখানে কি কোনো ঘর নাই। সো এইভাবেও কোনো ঘর নাই, এইভাবেও কোনো ঘর নাই, কিন্তু এই সোজাসুজি নিচে কি ঘর আছে। সো তাই এখানে থ্রি হবে। আবার কোনাকুনিভাবে উপরের দিকে যাবে, যেহেতু এখানে সংখ্যা আছে তাই সংখ্যা যদি থাকে উপরে, কোনাকুনিভাবে উপরে যাওয়ার পর যদি কোনো সংখ্যা থাকে তাহলে আপনাকে এই ইয়াটা পরবর্তী সংখ্যাটা নিচে চলে আসবে, ফোর, ওয়ান টু থ্রি ফোর। আবার কোনাকুনিভাবে উঠবে, এখানে গড় আছে তাই এখানে এটার কোনো সমস্যা নাই, এখানে কি গড় আছে, ফাইভ সিক্স, কোনাকুনিভাবে উপরে উঠতেছে সেভেন, কিন্তু এখন এখানে কি কোনো গড় নাই, এখানে নিচেও কি কোনো গড় নাই, এই পাশেও কোনো গড় নাই। যদি উপর নিচ কোনো জায়গায় গড় না থাকে তাহলে এটা নিচের নিচের জায়গায় চলে আসবে, সিক্সের পরে সেভেন। আবার কোনাকুনিভাবে উপরে উঠলো এইট, এই নিচে কোনো গড় নাই কিন্তু এই পাশে কি শেষে কি একটি গড় আছে, তো এখানে এইট হবে। আবার কোনাকুনিভাবে উপরে উঠলো নাইন হওয়ার কথা, কিন্তু এই পাশে কি কোনো ঘর নাই, তো এটার এই পাশেও নাই, এই পাশেও নাই, নিচে একটা ঘর আছে, তো নাইন এখানে। এখন যদি আমরা ম্যাজিক সংখ্যা মানে খুঁজি, যে এইভাবে এইভাবে
যোগ করি কোনাকুনি ভাবে বা এইভাবে সোজাসুজি যোগ করি তাহলে কি যোগফল 15 হবে। তো এই নিয়মে আমাদের এটা কি মুখস্থ করা লাগবে না, জাস্ট আমরা এইভাবে করতে পারি। দেখুন এই পাঁচ বর্গেরটা দেখাই, পাঁচ বর্গেরটার মধ্যে প্রথমে নিয়মটা হচ্ছে মাঝখানে যে বর্গটা এটা খুঁজে বের করবো, 1 2 3, 1 2, এখানে মাঝখানে বলবো, এখানে বসাবো 1। নিয়মটা প্রথম সিরিয়ালি আমরা সংখ্যাগুলো সিরিয়ালি বসাবো যাতে উল্টা পাল্টা না বাজে, 1 থেকে যে কয়টা আছে যে পর্যন্ত 25 পর্যন্ত যাবে, এটা 25 পর্যন্ত দিব। সো নিয়ম অনুসারে উপরের দিকে যাবে, উপরে 2 হওয়ার কথা কিন্তু এখানে কি কোনো গড় নাই, এটা নিচে চলে আসবে 2, এখানে যাবে 3, এখানে যাবে 4 হওয়ার কথা কিন্তু এখানে গড় নাই, তো এই বরাবর নিচে চলে আসবে 4 5, যেহেতু এখানে সংখ্যা আছে তাই এখানে কি হবে 6 7 8 9 হওয়ার কথা, এখানে কিন্তু এই পাশে কোনো গড় নাই, এই পাশে গড় আছে 9 10 হওয়ার কথা, এখানে 10 বসাইলাম, এখানে এখানে যেহেতু সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমাদের কি সংখ্যা থাকলে নিচের ঘরে চলে আসবে 11 12 13 14 15। এখানে এখানে বলছিলাম আগেরটাতে যে এখানে কোনো গড় নাই, গড় নাই, এইরকমই এখানে 16 বসানোর জায়গায় এখানেও কোনো গড় নাই, এখানেও কোনো গড় নাই, তাহলে এই সময় আপনি নিচে চলে আসবে 16। এখানে 17 হওয়ার কথা, এখানে গড় নাই কিন্তু এই পাশে গড় আছে 17 18, নিচে চলে আসবে 19 20, যেহেতু এখানে সংখ্যা আছে তাই আমরা 21টা এখানে চলে আসবে 22 23, এখানে হওয়ার কথা এই পাশে চলে আসবে 24, এখানে 25 হওয়ার কথা এটা কি কোথায় চলে আসবে, এখানে চলে আসবে। সো এটা হচ্ছে আমরা পরীক্ষায় যদি আসে যে পাঁচ বর্গের ম্যাজিক না পাঁচ ক্রমের ম্যাজিক বর্গটা লেখো, তাহলে আমরা এইভাবে দিব কিন্তু এগুলো আবার রাখবো না, এগুলো দিচ্ছি এটা একটা রাফ করব যাতে এটা সহজেই হয়, আর এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু এগুলো তীর চিহ্ন দিয়ে আপনাদের বুঝাইছি কিন্তু এটা না দিলেও চলতো, আমি এইভাবে যদি করতাম তাহলে হতো। তাহলে এটা এই ম্যাজিক বর্গ করতে গেলে এটা যোগ করলে সব দিক দিয়েই 65 হবে, 65 হবে। সো পাঁচ বর্গেরটাও হলো, এখন চার বর্গেরটা, চার ক্রমেরটা দেখাবো। তো চার ক্রমেরটা করতে গেলে প্রথমত যদি আমরা সিরিয়ালি আমরা এইভাবে বসাবো 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সো এভাবে সংখ্যাটা বসাবো, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এই যে জিনিসটা, এই চার কোণার যে চারটা জিনিস আমাদের চেঞ্জ করে দিতে হবে, 1 চলে যাবে এই ঘরে। আচ্ছা প্রথমে, আচ্ছা এইভাবে দিই, 1 কোথায় চলে যাবে, এই ঘরে চলে আসবে 1, এই ঘরে চলে আসলো 1, ঠিক আছে। এখন 1 এখানে চলে আসবে, এখানে যাবে কি 16, আবার এই 4 এখানে চলে আসবে 4, এই 13 চলে যাবে এখানে 13, আর মাঝখানের এই দুইটার মধ্যে 11 চলে যাবে এখানে, আর 6 চলে আসবে এখানে, 10 চলে যাবে এখানে, 7 চলে যাবে এখানে। সো আর যেগুলো আছে সব ঠিক থাকবে। এখন যদি আমরা যোগ করি তাহলে ঠিক ওই রকমই হবে। এখানে দেখুন প্রথমে আপনাদের দেখিয়েছিলাম চার ক্রমেরটা, প্রথমে 16 2 3 13, এখানেও দেখুন 16 2 3 13, 5 11 10 8, 5 এই যে 11 এটা আবার 6 ধরবেন না কারণ এটা আমরা চেঞ্জ করছি, 11 10 8, আর 9 7 6 12, 9 7 এটা 6 12, 4 14 15 1, 4 14 15 1, সো মিলে গেছে। এটা যোগ করলে অবশ্যই ম্যাজিক সংখ্যাটা হবে 34, সব দিক দিয়ে যদি যোগ করা হয় তাহলে 34। তাহলে অবশ্যই বুঝতে পারছেন মনে হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের যদি কোনো গণিতের ক্লাস 8-এর গণিত নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, ওই চ্যাপ্টারের ওই বিষয় নিয়ে এই ভিডিও তৈরি করা হবে। আর সমস্ত বইয়ের
চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা ভিডিও তৈরি করে যাব। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে আপনাদের কাছে প্রতিটা ভিডিও বানানোর পর নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো, ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন, যাতে আমরা পরবর্তী সময়ে এই ভুল ত্রুটিগুলো ঠিক করে ভিডিওগুলো আপলোড করতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।